আজকে শুক্রবার, পবিত্র জুম্মা মুবারক। তো সবাইকে পবিত্র জুম্মা মুবারকের ভালোবাসা ও শুভেচ্ছা রইল। খামারে আছি এখন বর্তমানে। আজকে বাচ্চাগুলোর বয়স 22 দিন। এই যে খামারের অবস্থা। তো আজকে সকাল সকাল আয়েশা অনেক কাজ করছি, আপনাদেরকে একটু দেখাবো একটু পরে। বাচ্চাগুলো একটু দেখে নিই, বাচ্চাগুলো দেখে নিই। তো আমি একটু আপনাদেরকে পিছনের ক্যামেরা দেখাই কি অবস্থা আজকের। আজকে এতটুক জায়গা বড় করে দেওয়া হয়েছে, যতটুক জায়গা আগে এই বাস পর্যন্ত ছিল, এখন সবটা মানে পুরো ঘর বড় করে দেওয়া হয়েছে। আমি একটু উপর থেকে দেখাই আপনাদেরকে। এই যে আমি একদম লাস্ট কর্নারে চলে আসছি, এটা হচ্ছে লাস্ট কর্নার। এখান থেকে যদি হাঁটা শুরু করি, পুরোটা ঘর বড় করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। একটু জায়গা রাখার কারণ হচ্ছে যে খাদ্যর বস্তাগুলা এবং আমার যাবতীয় কাজ করার জন্য আদার্স কোনো জায়গা নেই, পাশে কোনো রুম নেই, সেই কারণে এতটুকু জায়গা রাখার কারণ। তো আল্লাহর রহমতে বাচ্চাগুলো সুস্থ আছে এবং আলহামদুলিল্লাহ আজকে 22 দিন, কোনো ধরনের সমস্যা নেই। এই নিয়ে মোট বাচ্চা মারা গেছে, মারা যাওয়ার সংখ্যা 8টি, বাকি সব ঠিকঠাক আছে আল্লাহর রহমতে। ভালো কথা। এইখানে আরো কয়টা খাদ্যর পাত্র বাকি আছে, এই যে সামনে এইখানে, এই পাশে, এই যে এখানে একটা পাত্র, এখানে আরো দুইটি পাত্র ঝুলানো হবে। পাত্রগুলো একটু অপরিষ্কার করে দিব। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখি, আল্লাহ হাফেজ।